আমি সকল ছাত্রছাত্রীদের অভিভাবকদের এবং রাজ্যের সর্বোপরি মানুষদের কাছে এই বার্তা দিতে চাই। মনে রাখবেন নিউ সিলেবাস এটা লাস্ট পরীক্ষা 18, 19, 20 এটা কিন্তু লাস্ট পরীক্ষা। আগামী বছর থেকে আরেকটা নিউ কোর্স শুরু হবে, এনসিইআরটির পরে শুরু হবে, কিন্তু আগামী বছরের প্রথম পরীক্ষা এনসিইআরটি সিলেবাসের যে আমরা শুরু করেছি এটার প্রথম পরীক্ষা পাবো আগামী বছর, যে পরীক্ষা বইটা। আমার বিশ্বাস যারা এ রাজ্যের ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে তাদের ভালো রেজাল্ট আমি আশা করছি, এবং শহর গ্রাম সব পাহাড় সব মিলিয়ে রেজাল্ট ভালো হবে বলে আমার বিশ্বাস। এই বিশ্বাসটা হয়েছে যারা খাতা পরীক্ষা করেছে, তারা বলছে অন্যান্য বছরের তুলনায় এবার ছেলেমেয়েরা ভালো ভালো লিখেছে খাতায়। এটা কিন্তু আমার জানার সুবিধা নেই, একমাত্র সুবিধা হলো যারা পরীক্ষা খাতা ইভ্যালুয়েশন করেছে তারা এটা বলেছে। সুতরাং যদি যদি কেউ অকৃতকার্য হয় সেখানে মনে হতে ফেলিউর ইজ দি পিলার অফ সাকসেস, আর যারা ভালো রেজাল্ট করবে তারা আরও আগামী দিনে নতুন উদ্যমে, আমাদের জানেন মুখ্যমন্ত্রী অ্যাওয়ার্ড বলে আমরা একটা ঘোষণা করেছি, গতবারও 93 জন এই পুরস্কার পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, যারা টপ 10 টোটাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা টপ 10, মেয়েদের মধ্যে টপ 10, টপ 5 মেয়েদের মধ্যে টপ 5, ওবিসির মধ্যে টপ 5, এসসি এসটির মধ্যে টপ 5, বিকলাঙ্গদের মধ্যে রয়েছে। সব দিক বিবেচনা করে তারা যেন আগামী দিনে আরো ভালো রেজাল্ট করে সে আমার বার্তা থাকবে। আর আমার বিশ্বাস এবছর যে পরীক্ষাটা দিয়েছে এটা কিন্তু করোনার কারণে কোনো অসুবিধা হয়নি, কারণ তারা পরীক্ষা কাজ তাদের পড়াশোনা শেষ করে নিয়েছে এর আগেই। এবছর যারা আগামী বছর পরীক্ষা দেবে তাদের একটু ক্ষতি হতে পারে, কিন্তু সে বছর সম্পূর্ণ নতুন পরীক্ষা হবে নতুন পদ্ধতিতে, এবং সে সময় একদম সিবিএসইতে যেরকম পরীক্ষা হয় একই সাথে সেখানে কিন্তু দুটো প্রশ্নপত্র থাকবে, পাশের ছেলে বুঝতে পারবে না এ কী কোন প্রশ্নপত্র, যেটা এবার আমরা শুরু করেছি। এবং ত্রিপুরাতে এই প্রথম ক্লাস 3 দু ধরনের প্রশ্নপত্র, একই ক্লাসের ছেলে মেয়ে দুই ধরনের কোশ্চেনপত্র পেয়েছে। সে এখন থেকে তৈরি হোক মাধ্যমিক পরীক্ষা কিভাবে দিতে হবে সেখান থেকে তৈরি করছে ধীরে ধীরে, এটা 1 বছর 2 বছর 3 বছরে পসিবল নয়। আমার বিশ্বাস আমাদের এনসিইআরটির ডাইরেক্টরেট মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে মেসেজ দিয়েছে যে ত্রিপুরার মডেলকে, টিচার ট্রেনিং এর মডেলটা আমরা গ্রহণ করি। আমার বিশ্বাস আগামী দিনে এটা টিচার ট্রেনিং মডেল, শিক্ষার মডেল না, টিচার ট্রেনিং মডেল সাকসেসফুলি এখানে কার্যকরী হয়েছে। এই যে এই জন্য এটা আমরা নিষ্ঠার বইতে প্রথম পাতায় এত বড় বই পাবলিশড হয় প্রথম পাতায় এটা লিখেছে, শিক্ষক যারা এলিমেন্টারি টিচিং করছে তাদেরকে ত্রিপুরার মডেলকে ফলো করতে বলেছে, এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এটাকে এগ্রি করেছে। আগামী দিনে আশাবাদী আমি, আমি বাঁচতে পারি মরতে পারি, যে পদ্ধতি শুরু হয়েছে এটা যদি কন্টিনিউ করে নেওয়া যায় 7-8-10 বছরের মধ্যে ত্রিপুরা অন্যান্য রাজ্যকে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে ফেলবে। সুতরাং ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে বলবো, পুরোপুরি তৈরি হও, গ্রেসের কোনো সিস্টেম নেই, কোনো গ্রেস দিয়ে
যা করতে হবে নিজেকে আগেই তৈরি করতে হবে। আগামী দিনে আরও আমাদের আপনাদের সামনে কিছুদিনের মধ্যে দেখবেন গ্রুপ অফ টিচার্স প্রেস করবে প্রেস ক্লাবে বসে। আমি অনেক কিছু জানি না, তারা জানে আমার থেকে বেশি। সেই শিক্ষক শিক্ষিকারা দেবে মেসেজ, দিবে হোয়াট ইজ মেসেজ। এই রেজাল্ট আমাদের রাজ্যের শিক্ষাপ্রেমীরা উৎসাহিত হবে, ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে। যদি ত্রুটি বিচ্যুতি থাকে আগামী দিনে সংশোধনের পথ রয়েছে। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি সবসময় আমি পজিটিভ চিন্তা নিয়ে চলি। আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, আওয়ার গভর্নমেন্ট হ্যাজ এ ড্রিম। আমাদের সরকারের একটা স্বপ্ন আছে, এই স্বপ্নকে আমরা নিয়ে চলতে চাই। ধন্যবাদ, নমস্কার।